সিলেটের গোয়াইনঘাটে চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশী দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে উভয় পক্ষের দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের শান্তিনগর এলাকার জসিমউদ্দিন ও জাহের আলী পরিবারের মধ্যে বাড়ির পাশের চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার নিষ্পত্তির চেষ্টা করা হলেও কোনো সমাধান আসেনি। এ নিয়ে মঙ্গলবার দুপরিবারের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এ সময় জসিমউদ্দিনের স্ত্রীর মাথায় দেশি অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে বলে জানিয়েছে পুলিশ।